একেবারে পুরো তাণ্ডব লীলা চালিয়েছে, ইভেন মানে সমস্ত কিছু লন্ডভন্ড করেছে, ইভেন আমার বান্নাটা পর্যন্ত চুরি করে নিয়ে গেছে, মশলার কৌটোগুলো পর্যন্ত খুলেছে। কি কি নিয়ে গেছে আপনাদের কাছে? আমাদের কিছু ক্যাশ নিয়েছে, কত? 1050 হবে। আর একটা সোনার ছেলেদের বড় আংটি ছিল, সেটা নিয়েছে, একটা চেন নিয়েছে, আর একটা কানের দুল। কতটা আতঙ্কিত আপনার এই ঘটনায়? এই ঘন্টা আমরা যথেষ্ট আতঙ্কিত, মানে এখানে থাকতে পারবো কিনা সেটাই আমাদের চিন্তার বিষয়। মোট কটা বাড়িতে হয়েছে চুরি? এখানে আমাদের মোট 4 বাড়িতে হয়েছে। আমার সামনের 2 বাড়ি ওরাও নেই, ওরা আমাকে দেখতে বলে গেছিল ওদের বাড়ি 2, কিন্তু আমি বেড়াতে গিয়েছিলাম। তারপরে যখন আমার বাড়িতে এসে দেখলাম এই ঘটনা ঘটেছে, তখন আমি আমার কাজের লোককে পাঠালাম যে ওদের বাড়ির দরজাগুলো দেখে এসো। ও এসে আমাকে খবর দিল ওদের দরজাগুলো সব ভাঙা। আপনারা কি নিরাপত্তার সাথে ভুগছেন? এরকম কাণ্ড হলে তো নিশ্চয়ই ভুগবো। পুলিশের ভূমিকা কি বলছে? কি পুলিশ তো এসেছিল, এসে ইনভেস্টিগেশন করে গেছে, করে গিয়ে এখনো আমাদের কিছু জানায়নি। কোন থানা? আমাদের খোলা থানা। গত মাসি আর মেসো তো বেড়াতে গেছিল, তো ওরা আজকে ফেরার কথা ছিল, তো আমাকে ফেরার পথে বললো ওরা যে তুই একটুখানি দেখ, 3 বাড়িতে চুরি হয়েছে পাড়াতে, তুই একটুখানি গিয়ে দেখ তারা টালাগুলো ঠিকঠাক আছে নাকি। আমি দুবেলা খাওয়া দাওয়ার পরে এসে খুলে দেখি বাড়ির এরকম লন্ডভন্ড অবস্থা, প্রত্যেকটা আলমারি থেকে শুরু করে যত দেরাজ ছিল, যত কাবার ছিল, সমস্ত খুলে সমস্ত কিছু জিনিস নামিয়ে টামিয়ে, এবার মানে এরকম ভাবাই যায় না, এরকম একটা পাড়ার মধ্যে এত পরপর বাড়ির মধ্যে পরপর 4 বাড়িতে এরকম ঘটনা ঘটলো, অভাবনীয় ব্যাপার। কতটা আতঙ্কিত আপনারা? আতঙ্ক তো মানে ঘুম আসে রাত্রিবেলা অসুবিধা হয়ে যাবে, তো মানুষ কীভাবে শান্তিতে থাকবে? এক অনেক সময় তো একদিনের জন্য মানুষ কোনো জায়গায় আটকেও যেতে পারে রাত্রে, তো সেইখানে গিয়ে তো তারা শান্তিতে থাকতে পারবে না যে তার বাড়িটা সুরক্ষিত কিনা। সব নামিয়ে নিয়েছে, জিনিস ছিল ওখানে সব, এই এই ঘরটা আছে সব ছড়ানো মারানো, এদিকে এগুলো সব খুলে, সব খুলে পিতল কাঁসা, মানে পুলিশের টহলদার ছিল, এই যে পিতল কাঁসা সমস্ত কিছু এগুলো খুলে নিয়ে চলে গেছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।